ইন্টারনেট আমাদের এমনভাবে সংযুক্ত করেছে যা আগে কখনো কল্পনা করা যায়নি। এটি এমন এক সিস্টেম যার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অন্য জায়গায় ভার্চুয়ালি থাকতে পারেন। ইন্টারনেটে এমন কিছু রয়েছে যা আমরা জানি না। বৈধ বা অবৈধ যাই চান না কেন, ইন্টারনেট আপনাকে সার্ভিস দিতে প্রস্তুত। কিন্তু কতদূর পর্যন্ত সার্ভিস দিতে পারে ইন্টারনেট? এখন যদি বলি আপনাকে, এই পৃথিবীতে আরও একটি পৃথিবী আছে যা আমাদের পৃথিবী থেকে 500 গুণ বড়। নিশ্চয়ই আপনি অবাক হবেন, কথাটি মিথ্যা হলেও আপেক্ষিক। তেমনি একটি রাজত্ব আছে ইন্টারনেট দুনিয়ার, আরও গভীর, আরও মারাত্মক অন্ধকার জগৎ, যার নাম ডার্ক ওয়েব। আমরা সাধারণত ওয়েবের কতটুকু অংশ নাগাল পাই? যতটুকু অংশ নাগাল পাই তার একটি ক্ষুদ্র অংশ মাত্র এটি। সম্পূর্ণ ওয়েবের যেটুকু অংশে আমরা পরিচিত বা যেটুকু অংশে আমরা যাতায়াত করতে পারি তা হলো এর সারফেস অথবা উপরিভাগ। প্রচারিত ব্রাউজার ও সার্চ ইঞ্জিন ডার্ক ওয়েবের অ্যাক্সেস নিতে পারে না। এর জন্য পৃথক সার্চ ইঞ্জিন ও ব্রাউজার আছে। মূলত একান্ত যোগাযোগের জন্য বিশেষ গোষ্ঠীর তৈরি এই ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের নাগাল সার্চ ইঞ্জিন কেন পায় না, এর পিছনে আছে বেশ কিছু কারণ। বিশেষভাবে তৈরি এই ডার্ক ওয়েব, আসলে ডার্ক ওয়েব তৈরি করা হয়েছে নিজেদের মধ্যে গোপনীয়তা সচল রাখার জন্য। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতে ডার্ক ওয়েবে আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার, উইকিপিডিয়ার জন্য আলাদা ভার্সন আছে, অবৈধ ওয়েবসাইট এবং নিজস্ব পেমেন্ট সিস্টেম। অপরাধ জগতের প্রায় সকল ধরনের কাজ এখানে করানো যায়। গোপনীয়তার সুরক্ষায় ধীরে ধীরে এখানে মিলিত হতে থাকে অপরাধীরা। নিজের পরিচয় সম্পূর্ণভাবে লুকিয়ে প্রবেশ করা যায় বিধায় এখানে অনায়াসে সম্পূর্ণ নিষিদ্ধ অপরাধমূলক কাজ করা যায়। তবে যদি ডার্ক ওয়েবে আপনার কোনো তথ্য আপলোড হয়ে যায় তা জানবেন কিভাবে? তবে তার জন্য আপনার গুগলের সহযোগিতা প্রয়োজন। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার লঞ্চ করেছিল গুগল, যার মাধ্যমে আপনার সুরক্ষা মজবুত হবে। আপনার যদি কোনো তথ্য থাকে তাহলে গুগল প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। চলুন জেনে নিই কিভাবে ব্যবহার করবেন এটি। প্রথমে আপনাকে স্ক্যান করার জন্য onegoogle.com ওয়েবসাইটে যেতে হবে। সেখানে একটি ডার্ক ওয়েব রিপোর্ট নামে অপশন থাকবে। তারপর ট্রাই নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর রান স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে। আপনার যদি ব্যক্তিগত তথ্য থাকে তাহলে গুগল আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে এবং কী কী পদক্ষেপ নিতে হবে তা জানিয়ে দিবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। এজন্য যেতে হবে গুগল ওয়ান ওয়েব পেজে। তারপর আপনি রিপোর্ট সেকশন ট্যাপ করে সেটআপ অপশনে ক্লিক করতে পারবেন। এরপর আপনি কি কি মনিটর করতে চান, যেমন নাম, তারিখ, ফোন নাম্বার ইত্যাদি সিলেক্ট করতে হবে। এরপর একটি মনিটরিং প্রোফাইল তৈরি করতে হবে। এরপর ডান অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। অর্পিতা জাহান, ভোরের আকাশ।